দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ চলে এসেছি আরও একটি নতুন সৃজনশীল প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সসীম ধারা নামক অধ্যায়ের আর এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড দু সালে এসএসসি পরীক্ষা এসেছিল কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জলাচি তোমাদের সাথে তাহলে চলো আর কাল কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি দেখে আমাদের প্রশ্নে কী বলা হয়েছে কোনো গুণত্বর ধারার চতুর্থ পথ রুট টু ডিভাইডেড বাই থ্রি এবং সপ্তম পথ ফোর ডিভাইডেড বাই নাইন রুট থ্রি এটা ছিল হচ্ছে আমার প্রশ্নের উদ্দীপক প্রশ্ন কতে বলা হয়েছে কি ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ প্লাস ডট 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 ধারার কোন পদ ওয়ান বাই ওয়ান তা নির্ণয় করো আচ্ছা এখানে একটা ধারা দেয়া আছে আমরা ধারাটা দেখতে পাচ্ছি যে একশো পঁচিশ তারপরে পঁচিশ তারপরে পাঁচ তাহলে দেখা যায় পাঁচ গুণ করে করে কমে যাচ্ছে তার মানে এটা একটা গুণত ধারা বোঝাই যাচ্ছে আর শেষ পদের মান কত দেয়া শেষ পদের মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ দেওয়া তাহলে আমি লিখতে পারি ধারার গুণত্ব ধারার প্রথম পদ সাধারণ অনুপাত আর ইকুয়াল যদি আমি টোয়েন্টি ফাইভ নেই তাহলে তাকে ভাগ করবো ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে তাহলে কি পাচ্ছি ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে আমার সাধারণ অনুপাত তাহলে গুণ ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত পেয়ে গেলাম আর কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে শেষ পদ লিখতে পারি শেষ পদ বাই ওয়ান টোয়েন্টি ফাইভ বের করতে পারে ধারার পদের সংখ্যা তাহলে এনতম পদের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি লিখতে পারি এনতম পদ ইকুয়ালস টু এ আর টু দ্য পদ এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার এনতম পদের সূত্র আচ্ছা এই ধারাটি এনতম পদ এই ধারাটা এখানে একশো পঁচিশ থেকে শুরু করে পঁচিশ পাঁচ তারপর ডট 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 কোন পর্যন্ত আসবে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ পর্যন্ত তার মানে এই ধারাটা চলবে হচ্ছে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ পর্যন্ত তাহলে এইটা সমান সমান এটা লেখা যায় অতএব এ আর টু দ্য পার এন মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এই সমীকরণ থেকে আমি যে ধারার যে কোন পদ অর্থাৎ যদি আমি এর মান তো দেয়া আছে আর এর মানটা বের করতে পারলে তারা পত্র নির্ণয় করা যাবে তাহলে এই সমীকরণ থেকে আমি আর এর মানটা বের করতে পারবো বা এর মান কত দেয়া এর মান টোয়েন্টি ফাইভ লিখতে পারি ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু আর টু দ্যান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ বা এই যে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আর এর সাথে গুণ সম্পর্কে আছে যদি আমি এটাকে পক্ষান্ধ করি তাহলে এ পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে লিখতে পারি আর টু দ্য পর এন মাইনাস ওয়ান ইকুয়াস ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান টোয়েন্টি বা এখানে আর এর স্ক্রিনটা একটা মান বের করেছিলাম কত বের করেছিলাম ওয়ান বাই ফাইভ তাহলে আর কে তুলে দিয়ে আমি এখানে লিখতে পারি ওয়ান বাই টু দা পাওয়ার এন মাইনাস এখানে সংখ্যাটা আছে কিন্তু ওয়ান ডিভাইড বাই তার মানে আমি লিখতে পারি ওয়ান বাই টু দা পাওয়ার সিক্স এখন এ পাশের বেজ এবং এ পাশের বেজ কেটে দিলাম অর্থাৎ ওয়ান ওয়ান বাই ফাইভ আর ওয়ান ফাইভ বাদ যদি দিয়ে দিই তাহলে কি থাকে এন মাইনাস ওয়ান ইকুয়ালস সিক্স বা এন ইকুয়ালস এই যে মাইনাস ওয়ান এ পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে অতএব এন আমাকে নির্ণয় করতে বলা হয়েছে ধারার কোন পথ এই সাত বা সপ্তম পথ এই সপ্তম পথটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার তোমাদের সুবিধার জন্য পুরো বিষয়টা আরেকবার বুঝিয়ে দিই যে একটি গুণত ধারার প্রথম পথ এ মানটা দেওয়া ছিল সাধারণ পথ আমি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ যদি দ্বিতীয় পথ কে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমি সাধারণ অনুপদ পেয়ে যাবো অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা তার মানে হলো কোনো একটি পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সাধারণ অনুপাত পাওয়া যাবে তাহলে সাধারণ অনুপাত পেয়েছি আমি ওয়ান বাই ফাইভ শেষ পদ এই মানটা এখানে দেওয়া ছিল তাহলে লিখেছি শেষ পদ ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এনতম পদের সূত্র এ আটুতা পদ এন মাইনাস ওয়ান তাহলে আমি এনতম পদের সূত্র এটা কোন পর্যন্ত বিস্তৃত হবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পর্যন্ত তাহলে লিখতে পারি যে এ আটুতা এ আর টু দা পর এন মাইনাস টু ওয়ান বাই এখানে এর মান ছিল ওয়ান টোয়েন্টি বসিয়ে দিলাম এটা আরের সাথে গুণ ছিল পরবর্তী এখানে এসে ভাগ করে দিলাম এখানে আর এর মান কত ছিল ওয়ান বাই বসিয়ে দিলাম আর এ এই সংখ্যাটাকে আমি লিখছি ওয়ান বাই ফাইভ টু সিক্স তাহলে এই ওয়ান বাই ফাইভ টু আসলে সংখ্যা হয় এ ওয়ান বাই এ ওয়ান বাই বাদ তাহলে এন মাইনাস টু সিক্স তার মানে এন মানে এন সেভেন দেখি আমাদের প্রশ্ন খতে কি বলা হয়েছে প্রশ্ন খতে বলা হয়েছে ধারাটি নির্ণয় করো আচ্ছা কোন ধারাটি নির্ণয় করব। যে কোনো ধারার চতুর্থ পদে ছিল আরও দেওয়া ছিল সপ্তম পদ এই ধারাটি নির্ণয় করতে হবে তাহলে চতুর্থ পদের মান কত রুট টু বাই থ্রি এবং সপ্তম পদের মান হচ্ছে ফোর বাই নাইন রুট থ্রি আমাকে এই ধারাটি নির্ণয় করতে হবে তাহলে ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাত এই দুইটি কিন্তু আমি জানি না তাহলে আমাকে করতে হবে কি এই দুইটি ধরে নিতে হবে ধরি ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ উপাদ সমান আর তাহলে এন পদের সূত্র কি এন পদের সূত্র হচ্ছে এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে লিখতে পারি এন তম পদ ইকুয়ালস টু এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমার ধারার এন তম পদের সূত্র তাহলে চতুর্থ পদের সূত্র হবে কি এন এর পরিবর্তে ফোর হবে তা লিখতে পারি ধারার চতুর্থ পদ এ আর টু দা পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকুয়ালস এ আর টু দা পাওয়ার ফোর থেকে ওয়ান বিয়োগ করলে কি হয় থ্রি মানে এ আর কিউব এটা হচ্ছে আমার ধারার চতুর্থ পদ একইভাবে আমি চাইলে কিন্তু সপ্তম পদটাও বের করতে পারি তাহলে লিখতে পারি ধারার সপ্তম পদ এ আর টু দ্য পর সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর টু দ্য পর সিক্স তাহলে এটা হচ্ছে আমার ধারার চতুর্থ পদ এবং এটা হচ্ছে আমার সপ্তম পদ প্রশ্বে বলা হয়েছে চতুর্থ পদের মান হচ্ছে রুট টু বাই থ্রি এবং সপ্তম পদের মান হচ্ছে ফোর বাই নাইন রুট থ্রি তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এ আর কিউ অর্থাৎ চতুর্থ পদ ইকুয়ালস রুট টু বাই থ্রি এটা হচ্ছে এই অঙ্কের এক নম্বর সমীকরণ এবং সপ্তম পদ ছিল কি এ আট ওপর সিক্স তাহলে এটা হচ্ছে আমি সূত্র দিয়ে বের করে নিয়েছি আর প্রশ্নে বলা হয়েছে মান কত নাইন ফোর বাই নাইন রুট থ্রি লিখতে পারি ফোর বাই নাইন রুট থ্রি এটাকে আমি ধরে নিলাম দুই নম্বর সমীকরণ এখন যে দুইটা সমীকরণ আমি ক্রিয়েট করেছি এই দুই নম্বর সমীকরণকে যদি আমি এক নম্বর সমীকরণতে ভাগ করি তাহলে আমি এখান থেকে আরের মান পাবো আর এর মান সেই আরের মানটাকে আমি কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এর মানটা পাবো তারপর অনায়াসে ধারাটা নির্ণয় করা যাবে তাহলে এখন আমার কাজ হচ্ছে কি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করা তাহলে লিখতে পারি দুই নং সমীকরণকে এক নং দ্বারা ভাগ করি তাহলে দুই নং সমীকরণের লেফট সাইডটা আমি লেফট সাইডে লিখতে পারি এ আর টু দাপ সিক্স ডিভাইডেড বাই এই যে এক নম্বর সমীকরণ এ আর কিউ

নিচে বা এখানে কি আছে আর কিউ লিখলাম আর কিউ ইকুয়ালস এখানে আমরা একটু হিসাব করি যে এখানে আছে কি এই তিনটে যে নয়কে ভাগ করে অর্থাৎ এই তিনটে নয়কে ভাগ করলে কি হচ্ছে তিন তিন অন অর্থাৎ এখানে হবে থ্রি রুট থ্রি তার নিচে থাকছে কি থ্রি রুট থ্রি আর তিন কিন্তু কেটে গেল এখানে আসে কি ফোর অর্থাৎ ফোর মানে হচ্ছে চারটা রুট টুর গুণ ফল আচ্ছা চারটা রুটটা আমি গুণ করলাম যে একটা টুতে হচ্ছে দুইটা রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে এখন দেখো এই রুট টু এবং এই রুট যদি কেটে যায় তাহলে নিচে থাকলো শুধু থ্রি রুট থ্রি আর উপরে থাকলো কি টু রুট টু তাহলে আমি এখানে লিখতে পারি টু রুট টু ডিভাইডেড বাই থ্র এখানে সংখ্যাটা কত রুট টু টু রুট টু তাহলে আমি শুধু লিখলাম রুট টু নিচে একইভাবে লিখলাম রুট থ্রি এবং তার উপরে করলাম কি হোল কিউব দিয়ে দিলাম কারণ রুট টু এর কিউব করলে হবে টু রুট টু রুট থ্রি কিভ করলে হবে থ্রি রুট থ্রি তার মানে সংখ্যাটাকে আমি এভাবে না লিখে চাইলে এভাবে লিখতে পারি কেন লিখেছি উদ্দেশ্য হচ্ছে দুই পাশের পাওয়ারকে আমি বাদ দিয়ে দিব তাহলে এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে আর ইকুয়ালস রুট টু বাই রুট থ্রি এটা আমি একটা আর এর মানটা বের করে নিলাম এই আরের মানটা এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে বসালে আমি এর মানটা পাবো তাহলে আমি আর এর মান এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটা কী আছে এ আর আর না বসে এখন বসাবো আরের মান তাহলে আরের মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি আরের উপর এখানে কিউব ছিল তাহলে আমি এখানে একটা কিউব দিয়ে দিই ইকুয়ালস টু কী আছে এখানে রুট টু বাই থ্রি বা এ ইন টু রুট টুর কিউব করলে কী হবে টু রুট টু রুট থ্রি কিউব করলে কী হবে থ্রি রুট থ্রি ইকোয়ালস টু রুট টু বাই থ্রি বা এই সংখ্যাগুলোকে আমি ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই টু টু ছিল এর সাথে গুণ সম্পর্কে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে আর এই থ্রি রুট থ্রি একে যদি পক্ষান্তর করি তাহলে এটা ভাগ ছিল ওই পাশে যে গুণ হয়ে যাবে তাহলে লিখতে পারি এ ইকুয়ালস এ পাশে যারা ছিল ওদেরকে আগে লিখে দেই রুট টু ইন টু উপরে থ্রি রুট থ্রি এই থ্রিটাকে আগে লিখি ইন টু 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 নিচে চলে আসবে টু

এখন এখানে আমি এর মানটা বসিয়ে দেব এর মান এখানে কী আছে এর মান আছে হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখানে লিখে দিলাম রুট থ্রি বাই টু প্লাস এখানে এর মান বসাবো রুট থ্রি বাই টু ইন টু আর এর মান কি আর এর মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি লিখলাম রুট টু বাই রুট থ্রি প্লাস এখানে এর মান হচ্ছে এই যে রুট থ্রি বাই টু ইন টু আর এর মান কি রুট টু বাই রুট থ্রি তার উপরে স্কোয়ার যেহেতু এর উপরে স্কোয়ার ছিল তাহলে এখানে এর মান হচ্ছে রুট থ্রি বাই টু আর এর মান কি আর এর মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি তার উপরে কিউব করবো প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে তাহলে এখানে আমি সংখ্যাটাকে এখন একটু হিসাব করবো যে রুট থ্রি বাই টু প্লাস এখানে রুট থ্রি এবং রুট থ্রি কেটে যায় এখানে টু আর এখানে হচ্ছে এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে রুট টু যদি ভাগাভাগি মানে উপর নিচে কাটাকাটি করি তাহলে কী হবে উপরে হবে ওয়ান আর নিচে হবে রুট টু কারণ হচ্ছে রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রিতে কেটে যায় উপর হচ্ছে রুট টু আর নিচে হচ্ছে টু টু মানে দুইটা রুট টু তাহলে একটা রুট যদি উপর থেকে কাটা যায় তাও নিচে আরেকটা রুট টু থাকবে প্লাস এখন দেখি এখানে রুট এবং স্কোয়ারে কী হয় এই দুয়ে রুট এবং স্কোয়ারে কেটে যায় তাহলে উপরে হলো টু আর নিচে হচ্ছে রুট স্কোয়ার কেটে যাওয়া হয় থ্রি তাহলে উপরের টু এবং নিচের টু কিন্তু কাটা যায় উপরে একটা রুট থ্রি আর নিচে আসে কি থ্রি তাহলে উপর রুট থ্রি নিচে থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি গুণফল তাহলে একটা রুট থ্রি যদি কাটি তাহলে নিচে একটা রুট থ্রি থাকবে তাহলে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি প্লাস এখন এখানে দেখি যে যদি আমি রুট টুর কিউব করি তাহলে হবে টু রুট টু টু রুট টু টু কিন্তু নিচ থেকে কাটা গেছে তাহলে উপরে একটা রুট টু আসে এখানে কি হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি এই রুট থ্রি এবং এই রুট সি কাটা যাবে তাহলে থাকবে কি থ্রি তাহলে উপরে কি ছিল উপরে ছিল একটা রুট টু আর নিচে ছিল থ্রি প্লাস ডট 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 এভাবে ধারাটি চলতে থাকবে এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ ধারাটি আশা করি বুঝতে পেরেছো তবে তোমাদের সুবিধার জন্য পুরো বিষয়টি সংক্ষেপে আরেকবার ইডিও যে একটি গুণতর ধারার প্রথম পথকে আমি এ ধরে নিয়েছি এবং সাধারণ পথ সমান আর এ দুইটি আমি ধরে নিয়েছি তাহলে এন তম পদের সূত্র এ আট টু দা পর এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদের সূত্র হবে কি এ আট দা ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আর কিউব একই রকমভাবে সপ্তম পদ এ আট দ্য পর সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ আট দ্য পর সিক্স তাহলে এটা হচ্ছে সপ্তম পদ এবং এটা হচ্ছে চতুর্থ পদ প্রশ্নে বলা হয়েছে চতুর্থ পদের মান হচ্ছে টু রুট থ্রি তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এ আর কিউব ইকুয়াস টু রুট টু বাই থ্রি এবং সপ্তম পদ এ আট ওদার পর সিক্স ইকুয়ালস টু ফোর বাই নাইন রুট থ্রি এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ এই দুই নং সমীকরণকে যদি আমি এক নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমি আরের মান পাবো দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করলাম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণের লেফট সাইড এটা এক নম্বরের লেফট সাইড দুই নম্বরের রাইট সাইড এক নম্বরের রাইট সাইড এ এ কেটে যাবে আট দপোর সিক্সকে আর কিউব দিয়ে ভাগ করলে থাকবে আর কিউব এবং এখানে এই ভাগ চিহ্নটাকে আমি গুণ দিয়ে উল্টে দেবো তাহলে প্রথম অংশটাকে প্রথমে লিখলাম গুণ দিলাম এই থ্রিটা ছিল নিচে চলে যাবে উপরে এটা ছিল উপরে চলে যাবে নিচে এখন এই থ্রি দিয়ে এই নাইনকে যদি কেটে দিই তাহলে কী হয় থ্রি তাহলে থ্রি রুট থ্রি আর এখানে ফোরকে যদি রুট টু দিয়ে ভাগ করি তাহলে থাকবে টু রুট টু এই লিখেছি আর কিউ বিকজ টু রুট টু ডিভাইডেড বাই থ্রি রুট থ্রি তাহলে আর কিউ এখানে সংখ্যাটা ছিল কি টু রুট টু আর থ্রি রুট থ্রি লিখেছি রুট টু বাই রুট থ্রি হোল কিউব কারণ কিউব করলে সংখ্যাটা টু রুট টু হবে এবং এখানে হবে থ্রি রুট থ্রি এপাশের পাওয়ার আর এপাশের পাওয়ারকে বাদ দিলে আর ইকুয়ালস টু রুট টু বাই রুট থ্রি এটা হচ্ছে আমার আর এর মান এই আর এর মানটাকে যদি আমি এক নম্বর সমীকরণে বসাই তাহলে আমি এর মান পেয়ে যাব লিখলাম এর মান এক নম্বর সমীকরণে বসাই তাহলে এই যে হচ্ছে এ আর এ হচ্ছে আর এর পরিবর্তে আর এর মান এর উপরে একটা কিউব ছিল তাই কিউব সমান রুট টু বাই থ্রি এখানে এই যে রুট টু এর কিউব টু রুট টু রুট থ্রি এর কিউব থ্রি রুট থ্রি এই সংখ্যাগুলো এর সাথে গুণ ভাগা করেছিল এ পাশে যে উল্টে যাবে এবং এখানে আমি দেখেছি যে রুট টু রুট টু কাটা যায় থ্রি থ্রি কাটা যায় তাহলে থাকে রুট থ্রি নিচে থাকে টু তাহলে এর মান হচ্ছে এটা আর এটা হচ্ছে আর এর মান তাহলে এখন আমি ধারা নির্ণয় করব ধারাটি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট ডট এভাবে আরের মানটা শুধু বাড়তে থাকবে তাহলে এর মানটা লিখলাম প্লাস এর মান এখানে আর এর মানটা বসিয়ে দিলাম একই রকমভাবে এখানে এর মান এটা আরের মান আর এর উপর স্কোয়ার থাকে মানটার উপর স্কোয়ার হবে প্লাস এইটা এর মান আর কিউব এই যে আর এর মান আর এর উপর কিউব এখানে হিসাব করলে যা ছিল তাই বসবে এখানে আমি কী করলাম রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম রুট টুকে এই টু টু দ্বারা ভাগ করলে ওয়ান বাই রুট টু এখানে কী হচ্ছে টু হচ্ছে টু টু কেটে যাবে উপরে থাকবে রুট থ্রি নিজে হচ্ছে থ্রি তাহলে রুট থ্রিকে থ্রি দিয়ে ভাগ করি তাহলে কী পাবো ওয়ান বাই রুট থ্রি এখানে আসবে কি টু রুট টু আর থ্রি রুট থ্রি তাহলে টু রুট টু এই টু আর টু কেটে যাবে আর এখানে থ্রি রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি কেটে যাবে তাহলে থাকবে কি রুট টু বাই থ্রি তাহলে এইটা হচ্ছে আমার ধারা আর এইটাই হচ্ছে আমার প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো আমরা প্রশ্ন গয়ের সমাধান করি দেখি প্রশ্ন গতে কি বলা হয়েছে প্রশ্ন গতে বলা হচ্ছে দেখাও যে ধারাটির প্রথম ছয়টি পদের সমষ্টি নাইনটিন বাই এইটিন ইন্টু রুট থ্রি প্লাস রুট টু আচ্ছা তাহলে খতে আমি পেয়েছিলাম কি যে ধারার প্রথম পদ এই মানটা আমি ক্ষতে পেয়েছিলাম রুট থ্রি বাই টু এবং সাধারণ অনুপাত আর ইকুয়াস রুট টু বাই রুট থ্রি এই মানটা আমি লিখে নিয়েছি দেখো তোমরা এই যে আর এর মানটা কি রুট টু বাই রুট থ্রি যে সংখ্যাটা কিন্তু একের চেয়ে ছোটো তাহলে এখানে পদের সংখ্যা কত ছয় তাহলে লিখতে পারি যে এন পদের সমষ্টি এস এন ইকুয়াস এ ইন টু ওয়ান মাইনাস আর টু দ্য পর এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর কারণ কি এখানে এই সূত্রটা কেন হবে কারণ আর এর মানে এক অপেক্ষা ছোট আর এটা হচ্ছে সমষ্টির সূত্র কয়টি পদের সমষ্টি বের করতে হবে ছয়টি পদের সমষ্টি তা লিখতে পারি প্রথম ছয়টি পদের সমষ্টি এ ইন টু ওয়ান টু দ্য পাওয়ার সিক্স ওয়ান মাইনাস আর একুয়াস এখানে এর মান কত এর মানে যে রুট থ্রি বাই টু ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি লিখতে পারি রুট টু বাই রুট থ্রি আর এর উপর পাওয়ার সিক্স থাকায় এখানে আমি পাওয়ার দেব সিক্স ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে রুট টু বাই রুট থ্রি এখানে লিখতে পারি রুট থ্রি বাই টু এখানে আমি হচ্ছে ওয়ান মাইনাস ফার্স্ট ড্রাকে দিলে চলবে আচ্ছা দুইয়ের উপর পাওয়ার যদি সিক্স হয় তাহলে সংখ্যাটি কত হয় সংখ্যাটি হয় হচ্ছে অর্থাৎ ছয়টা রুট টু এর গুণ টুয়ের উপর পাওয়ার আছে টু দ্য পর সিক্স রুট টু দ্য পাওয়ার সিক্স মানে ছয়টা টুয়ের গুন রুট টুয়ের গুন ফল তাহলে হবে কত এইট আর একই রকমভাবে রুট থ্রি টু দ্য পাওয়ার সিক্স সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি সেভেন আর এখানে আমি যোগ করার জন্য বা বিয়োগটা করার জন্য লসগো করতে হবে লসায় কী হবে এখানে লসগো হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি একের সাথে গুণ করলে হবে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি বাই রুট টু এর ভিতরে আমি বিয়োগ করবো বিয়োগ করতে গেলে কী করতে হবে লসক করতে হবে সাতাশ এবং একের লসকও হচ্ছে সাতাশ বা টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন ওয়ানের সাত গুণ করলে হবে টোয়েন্টি সেভেন মাইনাস এইট ইন্টু এই সংখ্যাটা ছিল ভাগ এটাকে আমি গুণ দিয়ে উল্টে দেবো রুট থ্রিটা যাবে উপরে আর রুট থ্রি মাইনাস রুট টুটা আসবে নিচে রুট থ্রি মাইনাস রুট টু ইকুয়ালস তাহলে এখানে আমি একটু হিসাব করতে পারি যে রুট থ্রি বাই টু যদি এখান থেকে সাতাশ থেকে যদি আমি আট বিয়োগ করে দিই তাহলে হয় কত নাইনটিন বাই টোয়েন্টি সেভেন ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে নাইনটিনের সাথে রুট থ্রি গুণ করলে কি হচ্ছে নাইনটিন রুট থ্রি এবং সাতাশ আর দুই যদি গুণ করি তাহলে ফিফটি ফোর আর এখানে থাকছে কি উপরে থাকছে হচ্ছে রুট থ্রি নিচে থাকছে রুট থ্রি মাইনাস রুট টু এখন এই সংখ্যাটা অর্থাৎ এই যে রুট থ্রি মাইনাস রুট টু এই সংখ্যাটা ভগ্নাংশ আকারে আছে তার এটাকে আমি একটু পূর্ণ সংখ্যা করতে চাই তাহলে এখানে আছে কি রুট থ্রি মাইনাস রুট টু আমি যদি রুট থ্রি প্লাস রুট টু দিয়ে হর এবং লভকে গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি সেটা করতে পারি হর এবং লভকে রুট থ্রি প্লাস রুট টু দ্বারা গুণ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হরকে গুণ করেছি রুট টু প্লাস রুট টু দিয়ে লবকেও গুণ করেছি রুট টু প্লাস রুট টু দিয়ে এখন গুণ করলে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমি এই রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হবে থ্রি আর এই থ্রিকে আবার যদি আমি চুয়ান্নকে যদি থ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে সংখ্যাটা হয়ে যাবে আঠারো তাহলে লিখতে পারি নাইনটিন বাই এইটিন আর এখানে কি হচ্ছে এখানে আমার থাকতেছে কি থাকছে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন এই রুট থ্রিটাকে তুমি ধরো এ আর রুট টুটাকে ধরো তুমি বি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ রুট থ্রির উপর এ স্কোয়ার মাইনাস রুট টুর উপর স্কোয়ার ইকুয়ালস লিখতে পারি নাইনটিন ইন্টু রুট থ্রি প্লাস রুট টু এইটিন তাহলে এখানে রুট স্কোয়ারে কাটা যায় থ্রি মাইনাস টু থ্রি থেকে টু মাইনাস করলে কত হয় থাকে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে আঠারো গুণ করলে আঠারোই হবে তাহলে নাইনটিন বাই এইটিন ইন্টু রুট থ্রি প্লাস রুট টু আমাকে মনে হয় এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে নাইনটিন বাই এইটিন ইন্টু রুট টু রুট থ্রি প্লাস রুট টু এবং আমি সেটা প্রমাণ করে দিয়েছি বা দেখাও যে সমষ্টি তাহলে দেখানো হলো তাহলে পুরো বিষয়টি সংক্ষেপে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যে ক্ষ থেকে প্রাপ্ত দুইটি মান পেয়েছিলাম হচ্ছে ধারার প্রথম পদের এবং সাধারণ অনুপাদের মান দুটি লিখে নিয়েছি এন পদের সমষ্টি সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর টু তার পর এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এই সূত্রটা কখন হবে যখন আরের মান কিনা একের চেয়ে ছোট তাহলে আরের মান একের চেয়ে ছোটো আমি এই সূত্রটা বসাতে পারি আমাকে বের করতে হবে ছয়টি পদের সমষ্টি তাহলে প্রথম ছয়টি পদের সমষ্টি এস সিক্স ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস আট টু তার পর সিক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এখানে এর মান বসালাম এখানে আরের মান বসালাম এখানেও আরের মান বসালাম এখন এখানে আর এর মানটা এভাবেই রেখে দেব এখানে যদি আমি এই পাওয়ারটাকে করে দিই অর্থাৎ রুট এর উপর পাওয়ার যখন সিক্স হয় তখন মানটা হয় এইট রুট থ্রি উপর পাওয়ার যখন সিক্স হয় তখন মানটা হয় টোয়েন্টি সেভেন আর এখানে আমি লসাগু করছি রুট থ্রি হচ্ছে লসাগু তাহলে রুট থ্রি ওয়ানের সাথে কোন করে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি বাদ উপরে টু এসে বসে যাবে তাহলে এখানে রুট থ্রি বাই টু বসালাম এখানে বিয়োগ করতে গেলে লসাও করতে হবে টোয়েন্টি সেভেন এবং ওয়ানের লসাই হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ওয়ানের সাথে গুণ করলে হবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বাদ উপরে এই এসে বসবে এটা ছিল ভাগ আকারে আমি গুণ দিয়ে উল্টে দিলাম রুট থ্রিটা ছিল নিচে চলে যাবে উপরে রুট থ্রি মাইনাস রুট টু ছিল গুণ হয়ে গেল ভাগ এখন এই যে রুট থ্রি বাই টু লিখলাম এখানে সাতাশ থেকে যদি আট বিয়োগ করি হয় উনিশ বাই সাতাশ ইন্টু এই যে রুট থ্রি এখানে আর রুট থ্রি মাইনাস রুট টু এখানে লিখে দিলাম এখন এই নাইনটিন রুট থ্রি বাই টোয়েন্টি সেভেন ইন্টু টু ফোরটি ফিফটি ফোর ইন্টু এই যে রুট থ্রি আর এখানে রুট থ্রি মাইনাস রুট টু আমি হর এবং লভকে রুট থ্রি প্লাস রুট টু দ্বারা গুণ করে দিলাম গুণ করলে কী হচ্ছে এখানে রুট থ্রি রুট থ্রি গুন করা থ্রি সেই থ্রিকে যদি আমি ফিফটি ফোরকে যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে হবে কত এইটিন বলে নাইনটিন বাই এইটিন আর এখানে এই যে রুট থ্রি প্লাস রুট টু আর এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তারপরে কি হবে রুট কাটা যাবে রুট কাটা যাবে থ্রি থেকে টু মাইনাস করবো থ্রি থেকে টু মাইনাস করলে হবে ওয়ান তার নিচে ওয়ানের প্রয়োজন নেই নাইনটিন বাই এইটিন ইন্টু রুট থ্রি প্লাস রুট টু এটাই আমাকে দেখাতে বলা হয়েছিল আমি দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ